দাঁড়ায় কান্দের বলে আড়াই বছরের বাচ্চাটা যে মারা গেল তোমরা ফেসবুকে পেপারে পত্রিকায় দেখছো, পাঁচ বছরের বাচ্চাটাকে মার বুকের উপরে শোয়ে দিয়া মার কাফনের ভিতরে গুজিয়া দিয়া বাবাই কপলে চুম্বন করে বলে বাবা আম্মা তুমি যাও গো, তুমি যাও আমার মাওলারে বুঝাইয়া কইও আমি ছোট্ট বাচ্চা কেন আমার অপরাধে তারা উড়ে দিল, তুমি মালিককে বুঝাইয়া কইও একই ফ্যামিলিতে পাঁচজন ছিলাম আমার আব্বুরে কেন রাইখা দিলা, বাবাই সন্তানের লাশের পাশে কান্দে ও গাজীপুর সবিপুরের বাইরা এই হাজার হাজার মানুষ গভীর রাত্রে 22 ডিসেম্বর আমার মওলারে দেখায় দাও, 22 ডিসেম্বর একটা আওয়াজ দিয়ে দেখাই দাও উলামায়ে কিরাম 22 ডিসেম্বর তুমি মওলারে বুঝায়া কইবা আল্লাহ 22 ডিসেম্বর এই গাজীপুর সবিপুরে বইয়া তোমার কাছে একটাই ওয়াদা দিলাম জীবন যদি দিতে হয় দিব বেঈমান গুলার দেখিয়ে ছাড়ব, মুসলমান জীবন দিবে দিবে বেঈমানের হাতে কোনো দিন আপোষ করবে না কথা ঠিক তা না ঠিক, কে কে রাজি আছে আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও আল্লাহ কণ্ঠগুলোকে আপনি জান্নাতের পানি দিয়ে পরিষ্কার করে দেন ভাই, এ কলিজার ভাই ভাই তুমি কি জানো দাদা ভাই আমি জানি তোমরা একজনে গাজীপুর সবিপুরে অধিকাংশ মানুষগুলো এলাকার ছেলে না বিভিন্ন জায়গার ছেলে তোমরা, নিউটিসি একটা বড় একটা কারখানা আছে না এখানে আরো অনেক কারখানা আছে তোমরা এই ফ্যাক্টরিতে কাজ করো আমি জানি চাকরির সুবাদে আজকে বিভিন্ন জেলা থেকে এখানে কাজ করো তোমাদের যে কত দাম তোমরা নিজেরাও জানো না তোমাদের যে কত দাম তোমাদের কর্মচারী কত দাম, তোমরা যদি ঠিক মতো পাঁচ সপ্ত নামাজ পড়ো হালাল খাবার খাও বিবিকে পর্দায় রাখো সন্তানরে সুচিককে শিক্ষা দাও ঠিক মতো যদি চলতে পারো তোমার আর জান্নাত আলেমুল আমাদের সাথে হয়ে যাবে, কারণ পৃথিবীতে যত দেখবা বড় বড় মালিক আছে গরিবের ঠগাইয়া গরিবের পেটে লাঠি দিয়ে এই বদমাশগুলো বড় লোক হয়েছে, গরিবের টাকা না মাইরা অধিকাংশ বড় বড় শিল্পপতি শিল্পপতি হতে পারে নাই, এ ভাই এ এ মোবাইল আলে কই যা তুই এদিকে এ তুই বয়া হেন বয়া সাবি দিয়ে তাড়াতাড়ি আবি কিন্তু আবার আমার দেখাবি আমি আইছি সাবি লইয়া মাসখানে বইছে মগাড়ায় ডিস্টার্ব আর ডিস্টার্ব আর ওয়াজ করবো মাত্র 10 মিনিট হ আরে হ হ তাহলে একটা শর্ত ওয়াজ করবে যেটা উঠবার লুঙ্গি টেনে ধরবা রেডি ইনশাল্লাহ বলো তো এখন আমার দিক তাকায় তাকায় কান্না পৃথিবীতে সবচেয়ে দামি চোখ ওই চোখ যেই চোখ দিয়ে আমার মওলার ভয়ে অস্ত্র প্রবাহিত হয় পৃথিবীতে ওই বডি সবচেয়ে দামি বডি যেই বডিটা আমার আল্লাহর কাছে ব্যবহৃত হয় খালি তোমার কাছে ব্যবহার করবে আল্লাহর কাছে করবা না তুমি আমার জান্নাত দাবি করো বেটা মগা খালি দিন ভরে কাজ করবা চাকরি করবা নিজের কাজ করবা পাঁচ সপ্ত নামাজ আল্লাহর সময় দিবে না আল্লাহর জন্য কাজ করবা না এই বডি তোমার কোনদিনও জান্নাত হতে পারে না, তোমার নিজের কাজও নিজের কাজও ব্যবহার করবা আল্লাহর কাজও ব্যবহার করবা, এই যে তাকদীরের ধ্বনি যারা দিচ্ছ এটা আল্লাহর কাজে ব্যবহার হচ্ছে
এদিকে দেখো, এই ফিলিস্তিন এমন একটা দেশ যেই দেশে আমার নবী বারবার ব্যবসা করতে গেছে। সুবহানাল্লাহ, আস্তে কইলে লুলাইয়ে মরবা। যেই নবীর চেহারার ফোকাস লাগছে বাইতুল আকসায়, যেই নবী আমা বাইতুল মুকাদ্দাসের সামনে দাঁড়ায়া ইমামুল মুরসালিন খেতাব পাইছে, নবী মক্কা নগরীতে থাকা অবস্থায় ইমামুল মুরসালিন খেতাব পান নাই, মিরাজের রাত্রে আমার বিশ্ব নবী বাইতুল মুকাদ্দাসের সামনে ইমামতি করছে, নবীর পিছনে 1,24,000 পয়গম্বর দাঁড়ায়া মুক্তাদি হয়েছে। জোরে 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 নবী আমার ইমামতি শেষ করার পরে যেই জায়গায় দাঁড়ায় খুতবা দিছিলেন নবীদেরকে সামনে নিয়ে, ওই জায়গাটা এখন মুসলমান যাইতে দেয় না, যেই জায়গাটার নাম মুসাল্লাই নবী, আমার নবীর ইমামতির জায়গা, ওই জায়গাটা আজকে নটটুকিরা জুতা পাই দিয়ে হাঁটে। আবার বলো হামাস ভুল করছে, অস্ত্র নাই, কি লেগে আক্রমণ করছে, তোর কপালে জুতার বাড়ি সুবিধাবাদী মুসলমান, কথা কন কেন, তোর কপালে জুতার বাড়ি। আমরা যখন 2013 সালে গেলাম, আমরা এক সফরে ছয়জন ছিলাম, ছয়জন আলেম, একজন শুধু মাস্টার প্রফেসর ছিলেন। তখন দেখছিলাম বাবে ইসবাত অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের দক্ষিণ পাশে তারা একটা 5-star হোটেল বানাইছে এই বেজরমা ইসরায়েল গায়ে, এখানে প্রতিদিন থিয়েটার বাজায়, শটকা মার্কা গান বাজায়, নটটুকি নাচায়। বলো পৃথিবীর কোন মুসলমান সহ্য করতে পারে এটা? তুমি যদি দেখো বাইতুল মুকাদ্দাসের পাশে বইয়া বাইতুল মুকাদ্দাসের সাথে ঘেঁষে হোটেল বানাইছে, ওইনে মদ খাইয়া নাচতেছে। আমার মনে তো কয় তোমরা গার্মেন্টে চাকরি করো আর রাস্তায় রিক্সা চালাও, যারাই কাজ করবে জায়গায় মার্ডার করে ফেলো। আর যেই মসজিদের কথা আমার মালিক বলছে, দীপ্তকাণ্ড আওয়াজ থাকে, কার বাড়ি কোথায় দেখার বিষয় নাই, মুসলমান এমন একটা শব্দ পৃথিবীর কাউকে পরোয়া করে মুসলমান চলে না, যদি আর একটা বার গাজার মুসলমানের কলিজা কেড়ে নেয় বেঈমান গুলার বিরুদ্ধে আন্দোলন হবে, খায় কে রাজি আছো? আল্লাহকে তো হাত দেখায় না। সাহাবীরা যুদ্ধের মাঠে যাবে, অনেকের গায়ের মধ্যে ফুসকা পড়ে গেল রৌদ্রে, নবী সেখান থেকে এক লোটা পানি উঠাইয়া সাহাবীদেরকে গোসলের উপর কোমর করে দিলেন, কেয়ামত পর্যন্ত ওই কুয়ার থেকে পানি উঠবে, যারা খাবে তারাও মুক্তি, যারা দেখবে তারাও মুক্তি। কুয়াটার নাম বীরে শেফা। কষ্ট হইতেছে? জোরে কর। পৃথিবীতে কয়েকটা কুয়া আছে আমার কাছ থেকে দলিল নেন, যেটা নবীদের আঘাতে হয়েছে, নবীদের মজেজার কারণে হয়েছে, তার ভিতরে একটা কুয়া গাজার মধ্যে। সুবহানাল্লাহ, বহু খেতার মধ্যে যে কুয়া, এই যে গাজার মুসলমান যে প্রাণ দিয়ে যুদ্ধ করতেছে ওই কুয়াটাকে বাঁচাবার জন্য, আর বাইতুল মুকাদ্দাসের হামাস রাজে যুদ্ধ করতেছে বাইতুল মুকাদ্দাস রক্ষা করার জন্য। গাজার মধ্যে কি আছে? গাজার মধ্যে সেই কুয়াটা আছে, উরকুদবি রিজিলিক হাজা মুগতাসালুম বারিদু ওয়া শারাব, সেই কুয়াটা আছে, যে কুয়াটা কোরআনের মধ্যে আল্লাহ বলেন আইয়ুব আলাইহিস সালামের পায়ের গুড়মুড়ার আঘাতে জমজমের মতো একটা কুয়া হয়েছিল, যেখানে আইয়ুব নবীর নামাই 18 বছর পরে কিরা গুলাকে পরিষ্কার করে মুক্তাসাল বারিদে ওয়াশারা, জিব্রাইল নিজে ওই কুয়ার মধ্যে নামাইয়া গোসল করাই ওয়াশারা পানি পান করাই দিয়া 18 বছরে কিরা দূর করে দিয়া সুস্থ করে দিয়েছিলেন, ওই কুয়ার পানি এখনো যারা পান করবে আল্লাহ পাক তার সমস্ত রোগ দূর করে দেবে। এই কুয়াটাই দখল করতে চাই হারামিরা, এই কুয়া ইসুফ আলাইহিস সালামের কুয়া, তারপরে মুসা আলাইহিস সালামের কুয়া, সব ফিলিস্তিনে। তোরা যতই চেষ্টা করবি সম্ভব না। ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ।
আল্লাহ আকবার করে বলো তো, ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে কোনো টেনশন নাই, মনে থাকবে ইনশাল্লাহ বলো, ইনশাল্লাহ বলো। তার জ্বলন্ত প্রমাণ ইসরায়েলের বিরুদ্ধে হামাস দেখায় দিয়েছে, বড় ভাইয়ের বয়স 14 বছর, ছোট ভাইয়ের বয়স 9 বছর, ছোট ভাইয়ের বোমার আঘাতে প্যাট লারি ভুরি বেরোয় গেছে, মাথার অর্ধেক উড়ে গেছে, বড় ভাই ছোট ভাইরে বিদায়ের সময় কালেমা পড়ায় মাথার কাছে, দেখো না ফেসবুকে বল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। বজন দে শুধু এখানে শেষ না, সারা পৃথিবীতে যদি জান্নাতি ভাবে শহীদ হয়ে থাকে, ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরু। পৃথিবীতে যদি শহীদরে মৃত্যু বলতে আল্লাহ না করে, এখন এই শহীদ গুলো এখন হামাসে ফিলিস্তিনে, কথা কন না কেন, এ গাজীপুর শবিপুরের মাইরা ইসলামকে রক্ষা করার জন্য, কোরআনকে জমিনে প্রতিষ্ঠার জন্য, আল্লাহর ঘরকে রক্ষা করার জন্য শুধু চোখের পানি দিয়ে আমার মাওলার বুঝায় কমালি, মুসলমানের কাছে অস্ত্র নাই গোমালি, তুমি মুসলমানকে কুদরতি হাতে রক্ষা করো। ফিলিস্তিনে একই ফ্যামিলিতে বাজার 5 জন শহীদ হয়ে গেল, 5 জনকে দাফন করিয়া অমরের ভিতরে হাত কি দুইটা ছিল না, তাহলে আজ নাক দিয়ে শুনি, অমরের হাত কয়টা আছিল জোরে কর, আপনার কয়টা, অমর জোরে ধরে পাও কয়টা, আরে বাপরে বাপ, অমর যখন মাঠে নামতেন পুরা জেহাদের মাঠটা থর থর করে কাঁপত, শোনেন না ইউনুস শরীফ ওয়াজ করছে, এক আলীর কোদনিতে এই বদমাইশটা পায়খানা প্রস্রাব করে দিয়েছে, যদিও আলীর সামনে সময়ের অভাবে লোকটা বলতে পারে নাই, যদিও আলীর সামনে সে দাঁড়ায় আছিল আলীর আঘাত করার পরে, ও কিন্তু পায়খানা প্রস্রাব একসাথে দাঁড়াই করে দিয়েছে, কারণ ওর মোকাবেলা করার মতো, ওর মোকাবেলা করার মতো মক্কা মদিনার মধ্যে মুসলমান ছাড়া আর কেউ ছিল না, ওই 100 লোকের সাথে তরবারি একটা থাকলে যথেষ্ট ছিল, এই লোকটা আঘাত করার পরে আলী একটুখানি ইঞ্জুরি হয়েছে, একটুখানি আঘাত পাইছে, আলী স্টিলের মতো দাঁড়ায় আছে, প্রাচীরের মতো দাঁড়ায় আছে, সীসা ঢালা প্রাচীরের মতো, আর এই বদমাইশের অর্ধেক বয়স ছিল আলীর, আল্লাহু আকবার বলতে পারলেন না, বয়সেও কম, টাকার দিক দিয়েও কম, শক্তিতেও কম, কিন্তু মনে রাখবেন মুসলমানের শক্তি থাক বা না থাক আসল ব্যাটারি চার্জ দেয় আল্লাহ, কে দেয়, এই যে বেজরমা ইসরায়েল, বেজরমা ইসরায়েল গাজায় 5 লাখ সৈন্য দিয়ে আক্রমণ করছে, 5 লক্ষ সৈন্য মোতায়েন করছে, আর মুসলমান মাত্র 30,000, মুসলমানের পোলা 5,000 মুসলমানের সামনে 5 লাখ বেজরমা ইহুদি কুলে পেল না, গাজা দখল এখনো করতে পারে নাই পুরা পুরি, কিয়ামত পর্যন্ত পারবে না ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলেন তো দেখি, দীপ্তকাণ্ড আওয়াজ কারবারে কোথায় দেখার বিষয় নাই, মুসলমান এমন একটা শব্দ পৃথিবীর কাউকে পরোয়া করে মুসলমান চলে না, যদি আর একটা বার গাজার মুসলমানের কলিজা কেড়ে নেয় বেঈমান গুলার বিরুদ্ধে আন্দোলন হবে, খায় কে রাজি আছো, আল্লাহ কে দোহা তো দেখায় না, আল্লাহ
বাংলাদেশে ইহুদির দালাল আছে একমাত্র বাংলাদেশে একটা আহলে খবিজ গুলা, এরা ইসরায়েলের পক্ষে কথা কয়, ওরা মিডিয়ার সামনে বলে ওদের ইমান আমল ঠিক ছিল না, ওদের আকীদা ঠিক নাই, তো তোগো আছে তোরা কয়বা বেড়া যাস না কে। ইব্রাহিম আলাইহিসসালামের কবর বোমা দিয়ে উড়াই দিতেছে, মুসা নবীর কবরকে উড়াই দিতেছে ফিলিস্তিন থেকে, তা তোরা যাস না কে। সুদীপ্ত কণ্ঠ আওয়াজ দিয়ে বলতে হবে মুসলমান কারো কাছে পরাজিত হয় না, মুসলমান মরলে শহীদ বাঁচলে গেলে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ। আমি তাই আয়াতটা পড়েছি, পড়েন আমার সাথে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ মুসলমান মরে গেলে শহীদ, বাঁচলে গাজী, ওই মরণটাই মরতে রাজি, যেই মরণ মরলে কবরে কোনো টেনশন নাই ইনশাল্লাহ বলেন। এই যে পাশেই আমাদের কবরস্থান, লিল্লাহে তাকবীর জোরে, লিল্লাহে তাকবীর, দিন ইসলাম দিন ইসলাম, আল কোরআনের আলো, ফিলিস্তিন ফিলিস্তিন জোরে, ফিলিস্তিন ফিলিস্তিন, ফিলিস্তিন ফিলিস্তিন, ইসরায়েল ইসরায়েল, নিপাত যাক ধ্বংস হোক, লিল্লাহে তাকবীর। এইভাবে স্লোগানটা দিবেন ইনশা, স্লোগান শিখাই দিলাম। এদিকে দেখেন ওবাজান, ফিলিস্তিনের অবস্থা বর্তমানে দেখলে কলিজায় মানায় না, ঠিক না? যেইভাবে মারতাছে, আল্লাহ তুমি সারা ফিলিস্তিনকে দেখার মতো কেউ নাই, পতি তাদের ইন্ধন যারা দেয়, যাকে মা বাবার বিয়া হয় নাই, পিতৃ পরিচয়হীন যার সন্তান, যারা আজকে বাইতুল মুকাদ্দাসকে তারা টার্গেট করেছেন, নবী মুক্ত করবে, ওলি মুক্ত করবে, বাইতুল মুকাদ্দাসকে তারা গির্জা বানাবে, বাইতুল মুকাদ্দাসকে মসজিদ আকসাকে তুমি বাবরি মসজিদ দাইব না। তোমরা ভাবতেছো হিন্দুরা সাকসেস হয়েছে 90 দশকে, এখানে মন্দির আছে বাবরি মসজিদের নিচে ভেঙে দিলা, এই মসজিদ আকসার প্রতিষ্ঠাতা স্বয়ং আমার আল্লাহ। যেই দুইটা মসজিদের কথা আল্লাহ কোরআনে এইভাবে বর্ণনা করছে, আমি আয়াতখানা পড়ব, চিৎকার মেরে তুমি আল্লাহ আকবার আমার মাওলারে খুশি করবে, রেডি? سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا
সুবহানাল্লাহ দিয়ে আসলো ওই পবিত্র সত্তা যিনি এক রাত্রে তার প্রিয় হাবিব আব্দিহি হিরমান জামার প্রিয় হাবিব আল্লাহর প্রিয় বন্ধুকে এক রাত্রে লাইলার নাকেরা এখানে মারেফানা মারেফা বলা হয় নির্দিষ্ট টাইম নির্দিষ্ট কাল নির্দিষ্ট দিন নির্দিষ্ট সময় আর নাকেরা বলা হয় অনির্দিষ্ট সময় কোন টাইম টেবিল নাই কত বছর কত হাজার বছর তার বন্ধুর সফর করাইছে লাইলান নাকেরা মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা মসজিদ হারাম বাইতুল্লাহ থেকে মসজিদ আকসা বাইতুল মুকদ্দাস এই গ্রামটার নাম হলো বাইতুল মুকদ্দাস আর মসজিদটার নাম হলো আকসা মারহাবা বলেন না এই বাইতুল মুকদ্দাস 2013 সালে আমি গুনাহগার গেছিলাম মিশর সফর করতে যে মনে মনে ভাবলাম এখান থেকে ভিজিট ভিসা লাগায় একটু মসজিদ আকসাটা দেখে যায় আমার আল্লাহ এই মসজিদটার কথা কোরআনে বলে যে রুমের মধ্যে মা মারিয়াম থাকতেন সকাল বিকাল দুই বেল কালফেট ঝাড়ু দিতেন যে রুমের থেকে যে ওই রুমটা আল্লাহ পাক দেখিয়েছেন ইহুদির বাচ্চারা এই রুমটাকে তালাবদ্ধ করে রেখে দিয়েছে তার কাটা দিয়ে সিলগালা মেরে দিয়েছে একজন মহিলার কাছে জিব্রাইল নিজে আইসা বাচ্চা দেওয়ার কথা বইলা গালের মধ্যে ফু দিয়ে বাচ্চা দেয় সেই বাচ্চাটা হয় পৃথিবীর শ্রেষ্ঠ নবীদের মধ্যে একজন আজকে এই গ্রুমের মধ্যে এই জায়গায় মুসলমানকে নামাজ পড়তে দেয় না আজকে যেই ভণ্ডগুলা যে আহলে খবিশগুলা বলে হামাসদের আকীদা ঠিক নাই তারা কেন আগে যুদ্ধ করলো কেন আগে ইসরায়েলের পর আক্রমণ করলো তাকে অস্ত্র নাই বস্ত্র নাই কিল্লিকে আগে আক্রমণ করলো এটা তো শরিয়াতে নাই আমার নবী যদি এই কথা বলোস আমার নবী বদরের যুদ্ধে মাত্র ছয়খান তরবারি লইয়া দুইটা ঘোড়া লইয়া দুইটা যুদ্ধের পোশাক লইয়া মাত্র 313 জন লইয়া 1000-এর বিরুদ্ধে কেন গিয়েছি নবী জানতেন আমার তরবারি মাত্র 6 খান ঘোড়া মাত্র 2টা যুদ্ধের পোশাক বর্ম হলো মাত্র 2টা আর যারা 1000 আসতেছে এর নেতৃত্ব দিতেছে আমার চাস্ত চাচা আবু জাহিল্লা উতবা উতাইবা সাহেবা উতবার ছেলে ওলিদ যাদের একজনের সামনে কুলাই ওঠে এত মুশকিল প্রত্যেকের কাছে 5টা করে তরবারি যদি 1000 হয় 5000 তরবারি নিয়ে তারা বদরে আসছে কারণ পুরো রমজান মাসটা বদরে ছিলাম আমি আলহামদুলিল্লাহ বলে বদরে আমি 3 দিন ছিলাম এই বছর রমজানে কয়েকটা প্রোগ্রাম করছি বদরে বদরের প্রতিটা জায়গায় জায়গায় ঘুরে ঘুরে দেখছি আমার নবী কত কষ্ট করে সেই বীরে শেপা বীরে রুহা যেখানে আমার নবীর হাতের আঙ্গলি দিয়ে গুতা দিয়ে পানি বের করেছিলেন যেই কুয়ার মধ্যে আমার নবী এক থুতি মারছিলেন যেটাকে রুহা বলা হয় বীরে রুহা কুয়ার পানি ছিল লবণাক্ত নবী থুতু মারার কারণে কুয়ার পানি কিয়ামত পর্যন্ত মিষ্টি বীরে শেফা সাহাবীরা যুদ্ধের মাঠে যাবে অনেকের গায়ের মধ্যে ফুসকা পড়ে গেল রৌদ্রে নবী সেখান থেকে এক লোটা পানি উঠাইয়া সাহাবীদেরকে গোসলের উপর কোমর করে দিলেন কিয়ামত পর্যন্ত ওই কুয়ার থেকে পানি উঠবে যারা খাবে তারাও মুক্তি যারা দেখবে তারাও মুক্তি